ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ রয়েস কোচিং বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি শুরু করতে চলেছি টপ টেন নামক একটি ভিডিও সিরিজ যেখানে প্রতিটি পার্টে আগত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দশটি অঙ্ক ও জিআই নিয়ে আলোচনা করা হবে ভিডিওর প্রথমে বলে নিই এটি হলো রয়েস কোচিংয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো যারা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে শুরু করা যাক টপ টেন পার্ট ওয়ান তো টপ টেন পার্ট ওয়ানের প্রথম কোশ্চেনটিকে আমরা দেখে নেব কোশ্চেনটিতে বলা আছে কোনো একটি নির্দিষ্ট পদ্ধতিতে জুন এর কোড হয় টি এবং মান্থ এর কোড হয় এল এম এস পি এন তাহলে ওই পদ্ধতিতে নোট এর কোড কি হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি জে ই তো এখানে আমরা লিখব ই এই জুনের কোডটি যা দেওয়া আছে সেটি কি লিখবো টি ইউ এস কে তো আমরা লিখবো জুন ইজিকাল টু টি ইউ এস কে তো তারপর রয়েছে এমওএন টিএইস তো আমরা লিখে নেব এম ও এন টি এইচ টিএইস ইজিকাল টু মান্থ ইজিক্যাল টু লেখা আছে এখানে এল এম এস পি এন তাহলে আমরা এখানে লিখে নেব এল এম এস পি এন তো তাহলে এই পদ্ধতিতে নোট এর কোড কি হবে অর্থাৎ এন ওটি ই এন ওটি টু কী হবে সেটাই বলেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এন ওটি যে শব্দগুলোর মধ্যে রয়েছে সেই শব্দগুলো কিন্তু এই ওপরের কোশ্চেনের মধ্যে কিন্তু রয়ে গেছে অর্থাৎ এখানে যে এনটা প্রথমে রয়েছে এখানে আমরা দেখে নেব এক দুই তিন নম্বরে এন রয়েছে এবং এটি সমান সমান যেটি লেখা রয়েছে তার তিন নম্বরে রয়েছে এল এম এস অর্থাৎ তিন নাম্বারে রয়েছে এস তো আমরা বুঝতে পারছি যে এন এর মান কিন্তু এখানে আছে এস তাই আমরা এখানে এন এর জায়গায় লিখবো হচ্ছে এস তো তারপরে দেখুন এখানে রয়েছে ও তো এম ও তারপরে যেহেতু দ্বিতীয় নাম্বারে রয়েছে ও তাই এখানে আমরা দ্বিতীয় নম্বরে পাচ্ছি হচ্ছে এম তাই এখানে আমরা উত্তর লিখবো এম তারপর রয়েছে টি এবং এটি শেষের দিক থেকে দ্বিতীয় নাম্বারে আছে তো শেষের দিক থেকে দ্বিতীয় নাম্বারে রয়েছে পি তাই আমরা এখানে লিখবো পি এবং তারপর রয়েছে ই যেহেতু প্রথম লাইনে দেখুন ই রয়েছে সবার লাস্টে এবং ই ইজ ইজিক টু এখানে রয়েছে কে তাই এখানে লিখবো আমরা কে তো নোট ইজ ইজিক টু উত্তর হয়ে যাবে এস এম পি কে তো এখানে দেখতে পাচ্ছেন অপশান বিতে রয়েছে এস এম পি কে তাই উত্তর হয়ে যাবে অপশান বি তো তারপরে দেখে নেবো কোশ্চেন নাম্বার টু এখানে লেখা রয়েছে এ ইস টু গাল টু টু ইস টু থ্রি ইস টু সি ইস্যাল টু ফোর ফাইভ সি ইস্যাল টু সেভেন টু কত তো এই অঙ্কগুলো করার জন্য এমন একটি রুল আমি আপনাদের শেখাবো যে রুলটি দেখা মাত্রই কিন্তু আপনারা সহজে অতি সহজে কোনো চিন্তা ভাবনা না করেই কিন্তু একদম ছকে ফেলে কিন্তু অঙ্কটি করতে পারবেন তো চলুন আমরা সেই পদ্ধতিকে দেখে নেব তো যেটা চেয়েছে সেটাকে আমরা সবার প্রথমে লিখে নেব। এখানে চেয়েছে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি চেয়েছে এবং এখানে দেওয়া আছে এ ইস টু বি টু টু ইস টু থ্রি তো এখানে আমরা এ ইস টু বি এর জায়গায় কিন্তু টু ইস টু থ্রি লিখে নেব তো এখানে আমরা লিখে নেব টু ইস টু থ্রি এবং বি ইস টু সি এখানে দেওয়া রয়েছে ফোর ইস টু ফাইভ তো বি ইস টু সি এর জায়গায় কিন্তু আমরা লিখে নেব ফোর ইস টু ফাইভ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে তো আমরা এখানে নেব সেভেন ইস টু নাইন তো সি এর জায়গায় সেভেন এবং নাইন তো এই যে ফাঁকা ঘরগুলি পড়ে রয়েছে এই ফাঁকা ঘরগুলিকে আমরা কীভাবে পূরণ করবো এই ফাঁকা ঘরগুলি পূরণ করার নিয়ম হচ্ছে ফাঁকা ঘরের একদম নিয়ারেস্ট যে সংখ্যাটি রয়েছে সেটা দিয়ে পূরণ করতে হবে অর্থাৎ এই ঘরে যদি আমরা কিছু বসাতে চাই তাহলে এর নিয়ারেস্ট পাশে রয়েছে যে তিন তার জন্য এখানে আমরা লিখে দেব তিন তো এর নিয়ারেস্ট হয়ে যাচ্ছে তিন তাই আমরা এখানে স্টুডি লিখে দেব তিন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চারের নিয়ারেস্ট এখানে রয়েছে চার এবং এই ঘরের নিয়ারেস্ট রয়েছে পাঁচ তাই এখানে লিখবো পাঁচ এবং এখানে তার নিয়ারেস্ট রয়েছে সাত এবং এর নিয়ারেস্ট হয়ে যাবে তাহলে সাত তো এবার এটাকে আমরা গুণ করে দেবো তাহলে চার দু আট সাত আটা ছাপ্পান্ন এখানে আমরা লিখবো ফিফটি সিক্স এবং তারপরে তিন চার বারো সাত বারং চুরাশি তাই এখানে আমরা লিখবো ইস টু এইটটি ফোর তো তারপরে পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে একশো পাঁচ তাই এখানে আমরা লিখে দেবো একশো পাঁচ ইস টু পাঁচ নং পঁয়তাল্লিশ তিন পঁয়তাল্লিশে একশো পঁয়ত্রিশ তো এখানে আমরা দেখতে পেলাম যে ছাপ্পান্ন ইস্টু চুরাশি ইস্টু একশো পাঁচ ইস্টু একশো পঁয়ত্রিশ তো সরাসরি চলে যাবো আমরা অঙ্কে এবং অঙ্কের কি অপশানে দেখব ছাপ্পান্ন ইস্টু চুরাশি ইস্টু একশো পাঁচ ইস্টু একশো পঁয়ত্রিশ অর্থাৎ অপশান এতে রয়েছে যেহেতু তাই উত্তর হয়ে যাবে অপশান এ তো তিন নম্বর প্রশ্নটি বলার আগে এখানে আমি বলে নেব যে এখানে একটুখানি মিস্টেক আছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিন এখানে কিন্তু হবে ছয় দিন তো এখানে ছয় দিন করে নিলে তবেই কিন্তু অঙ্কটা ঠিক হবে এবং সেই জন্য কিন্তু অঙ্কটাকে এখানে ছয় দিন করে নিয়ে আমাদের করতে হবে তো এবার প্রথমে অঙ্কটাকে পড়ি দুই ব্যক্তি একই দিকে একই অভিমুখে যাত্রা শুরু করে তারা প্রতিদিন যথাক্রমে নয় কিমি এবং পনেরো কিমি অতিক্রম করে ছয় দিন পর প্রথম ব্যক্তি গতিবেগ দ্বিগুণ করে এবং একই সময় যাত্রা শেষ করে দিনে তাদের যাত্রা শেষ হয়েছিল এবার সরাসরি চলে যাব আমরা সলভের দিকে তো প্রথমে বলা দেওয়া আছে দুই ব্যক্তি একই দিকে অভিমুখে যাত্রা শুরু করে তো এখানে আমরা দুই ব্যক্তিকে আঁকলাম যেখানে একই দিকে অভিমুখে যাত্রা শুরু করে আমরা জানি যে যদি কোনো দুই ব্যক্তি বা দুই বস্তুর যদি একই দিকে অভিমুখে যাত্রা করে তাহলে কিন্তু তাদের গতিবেগটা হয়ে যায় মাইনাস এবং যদি তারা বিপরীত দিক থেকে যাত্রা শুরু করে তাহলে কিন্তু তাদের গতিবেগ প্লাস হয়ে যায় তাই এখানে যেহেতু একই দিকে বলেছে তাই কিন্তু মাইনাস হয়ে যাবে এবং আমরা দেখে নেব প্রথম ব্যক্তি যায় নয় কিমি এবং দ্বিতীয় ব্যক্তি যায় পনেরো কিমি তো একদিনে তাদের মধ্যে ডিফারেন্স হয় হচ্ছে ছয় কিমি যেহেতু তারা ছয় দিন গিয়েছিল তার জন্য এখানে সিক্স ইন্টু সিক্স ইজ গার্ড থার্টি সিক্স কিমি অলরেডি ডিফারেন্স হয়ে গেছে তো আমরা যখন পরবর্তী সময় ছবিটা আঁকব তখন আমরা দেখতে পারবো যে এখানে রয়েছে হচ্ছে ব্যক্তি এ এবং এখানে রয়েছে ব্যক্তি বি তো অলরেডি তাদের মধ্যে কিলোমিটারের ডিফারেন্স হচ্ছে থার্টি সিক্স কিলোমিটার এবার কি বলছে ছয় দিন পরে কিন্তু এই এ এর গতিবেগ হয়ে যাবে দ্বিগুণ অর্থাৎ আগে ছিল নয় এখন হয়ে যাবে আঠেরো এবং বি ব্যক্তির গতিবেগ কিন্তু রয়েছে সেই পনেরো তাহলে এবার থেকে এ ব্যক্তি কিন্তু প্রতিদিন তিন কিমি করে এগিয়ে যাবে এবং তিন কিমি করে যদি প্রতিদিন এগোতে হয় তাহলে এই ছত্রিশ কিমি যেতে তার কত সময় লাগবে অর্থাৎ ছত্রিশ ভাগ আমরা তিন করে তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে বারো তাহলে সে বারো দিনে সে একই জায়গায় এসে পৌঁছাবে তো যেহেতু পরবর্তী বারো দিনে সে একই জায়গায় পৌঁছাবে এবং যাত্রাটি শেষ করবে তাই প্রথমে ছয় দিন এবং পরের বারো দিন যোগ করলে হয়ে যাবে আমাদের আঠেরো দিন সুতরাং টোটাল আঠেরো দিনে কিন্তু যাত্রাটা শেষ করবে চলে যাব আমরা অঙ্কতে অঙ্কতে গিয়ে আমরা দেখলাম এখানে কিন্তু অপশান সিতে রয়েছে আঠেরো তাই উত্তর হয়ে যাবে অপশান সি তো তারপরে কোশ্চেনটিকে পড়ে নেব তো কোশ্চেনে বলা হয়েছে এ এবং পি একত্রে একটি কাজ পনেরো দিনে শেষ করতে পারে বি একা ওই কাজটি তিরিশ দিনে করতে পারে পাঁচ দিন একত্রে কাজ করার পর বি চলে যায় এবং বাকি কাজটি এ কত দিনে শেষ করবে অর্থাৎ এখানে বলে দেওয়া আছে এ এবং পি কাজটি করে হচ্ছে পনেরো দিনে এবং বি একা ওই কাজটি তিরিশ দিনে করতে পারে সুতরাং আমরা যদি এ এবং বিয়ের একদিনের কাজ থেকে যদি বিয়ের একদিনের কাজ বাদ দিয়ে দিই তাহলে কিন্তু শুধুমাত্র এ এর একদিনের কাজ পড়ে থাকবে আবার ওদিকে আমরা যদি এ এবং বিয়ের একদিনে কত অংশ কাজ করে সেটিকে বের করতে পারি তার সঙ্গে পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু পাঁচ দিনের কাজটি বেরিয়ে যাবে তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব সলভের দিকে তো যেহেতু এখানে বলা হয়েছে এ এবং বি তাহলে আমরা লিখবো এ প্লাস বি একদিনে করে হচ্ছে একের পনেরো অংশ তাহলে পাঁচ দিনে করবে হচ্ছে বাকি কাজ থাকবে বাকি কাজ থাকবে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ইসিক্যাল টু টু বাই থ্রি অংশ এই টু বাই থ্রি অংশ কে করবে প্রশ্নে বলা আছে এই টু বাই থ্রি অংশটি করবে এ তাহলে এবার আমরা দেখে নেব যে এ এবং বি মিলে যদি একের পনেরো অংশ একদিনে করে তাহলে বি যেখানে একের তিরিশ অংশ একদিনে করে সুতরাং আমরা যদি এই অংশ থেকে এই অংশটাকে বাদ দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা কিন্তু এ একদিনে করে তাহলে আমাদের এখানে লসেক হচ্ছে তিরিশ এখানে দুই মাইনাস এক ইজিকাল টু ওয়ান বাই থার্টি এই ওয়ান বাই থার্টি যদি এ একদিনে করে তাহলে এক অংশ কাজ করতে কিন্তু এ এর লাগবে হচ্ছে থার্টি ডেজ সুতরাং এখানে আমরা দেখতে পালাম এক অংশ কাজ করতে কিন্তু তিরিশ দিন যদি লেগে থাকে তাহলে দুইয়ের তিন অংশ কাজ করতে কতদিন সময় লাগবে অর্থাৎ এখানে আমরা করব তিরিশ ইন্টু টু বাই থ্রি বাই ওয়ান তো তিন দশে তিরিশ দুই দশ দুগুনো কুড়ি এখানে লাগছে আমরা দেখলাম কুড়ি ডেজ তো চলে যাব আমরা অঙ্কে এবং অপশানটিতে মিলিয়ে নেব তো অপশান দেখতে পাচ্ছ অপশান বিতে রয়েছে কুড়ি দিন তাই উত্তর হয়ে যাবে কুড়ি দিনে তো কোশ্চেন রয়েছে এবি এবং সি একটি ব্যবসা শুরু করে এ এবং যথাক্রমে পঁচিশশো ষাট টাকা এবং বি দু টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে বছর শেষে এগারোশো টাকা লাভ হলে এ তিনশো কুড়ি টাকা লভ্যাংশ পায় ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল এখানে আমরা অঙ্কটিতে দেখতে পাচ্ছি যে এ তিনশো কুড়ি টাকা লভ্যাংশ পায় কত টাকা নিয়োজিত করে এখানে রয়েছে পঁচিশশো টাকা তাহলে বাদ বাকি যে টাকাটা লাভের রয়েছে তিনশো কুড়ি টাকা বাদ দিয়ে যে টাকাটা লাভের থাকবে সেই টাকাটা কে পাবে বি এবং সি পাবে তাহলে আমরা যদি বের করে নিতে পারি বি এবং সি এর লাভের অংশটা কত তাহলে কিন্তু আমাদের অঙ্কটা অনেকটা ইজি হয়ে যাবে তো কথা নেবে চলো এটি আমরা গল্পের দিকে নিয়ে যাই প্রশ্নে বলা আছে যে এ বি এবং সি যে লাভটা পায় সেটি হচ্ছে এগারোশো পাঁচ টাকা এবং এ লাভটা পায় হচ্ছে তিনশো কুড়ি টাকা তো আমরা যদি ধরি এ তিনশো কুড়ি টাকা লাভ পেতে গেলে একে নিয়োজিত করতে হয় পঁচিশশো ষাট টাকা পঁচিশশো ষাট টাকা তাহলে আর বাদ বাকি যে টাকাটা রয়েছে অর্থাৎ তিনশো কুড়ি টাকা এর থেকে বাদ দিলে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে সাতশো পঁচাশি টাকা এই টাকাটা কিন্তু শুধুমাত্র বি এবং সি এর লভ্যাংশ তাহলে সাতশো পঁচাশি টাকা পেতে গেলে কত টাকা ইনভেস্ট করতে হবে তাহলে এর সমাধানটা হয়ে যাবে এই রকম যে তিনশো কুড়ি টাকা লাভ করতে গেলে পঁচিশশো ষাট টাকা নিয়োজিত করতে হয় তাহলে সাতশো পঁচাশি টাকা লাভ করতে গেলে কত টাকা নিয়োজিত করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কাটাকাটি করলে এখানে থাকছে হচ্ছে আট তো এই আট ইন্টু সাতশো পঁচাশি গুণ করলে হবে হচ্ছে ছ হাজার দুশো আশি টাকা এই ছ হাজার দুশো আশি টাকা এটা কিন্তু বি এবং সি মিলে নিয়োজিত করেছিল কিন্তু প্রশ্ন অনুযায়ী আমরা দেখতে পেরেছি যে বি কিন্তু দু হাজার টাকা দিয়ে ব্যবসা নেমেছিল সুতরাং এখান থেকে দু হাজার টাকা বিয়োগ করে দিলে যে টাকাটা পড়ে থাকবে সেটি কিন্তু সি নিয়োজিত করে ব্যবসায় নেমেছিল তো এখানে আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে চার হাজার দুশো আশি টাকা তো চলে যাব আমরা অঙ্কে এবং অঙ্কে আমরা দেখতে পাচ্ছি চার হাজার দুশো আশি টাকা রয়েছে অপশান এতে তাই উত্তর হয়ে যাবে এখানে অপশান এ তো এরপরে রয়েছে ছয় নম্বর কোশ্চেন বলা হয়েছে এ ও বি একত্রে ত্রিশ দিনে একটি কাজ করতে পারে তারা একত্রে কুড়ি দিনে কাজটি করার পর বি চলে যায় আরও কুড়ি দিনে এ বাকি কাজটি শেষ করে এ একা কত দিনের কাজটি করবে এখানে বলা হয় যে এ এবং বি তিরিশ দিনে একটি কাজ করতে পারে তারা একত্রে কুড়ি দিনে কাজ করার পর অর্থাৎ এ এবং বি একদিনে করবে তাহলে কত একের তিরিশ অংশ এবং কুড়ি দিনে করবে হচ্ছে একের তিরিশ ইন্টু কুড়ি সুতরাং যেটা হবে সেই কাজটা বাদ দেওয়ার পরে অর্থাৎ এক অংশ থেকে সেই কাজটা বাদ দেওয়ার পরে যে কাজটি থাকবে সেই কাজটি করেছে এ কুড়ি দিনে তাহলে এক অংশ কাজটি এ কতদিনে করবে তো কথা না বেরিয়ে চলে যাবো আমরা অঙ্কটির সমাধানের দিকে তো এখানে বলা আছে এ এবং বি কাজটি করতে পারে তিরিশ দিনে তাহলে এ প্লাস বি যদি কাজটি তিরিশ দিনে করতে পারে তাহলে একদিনে করবে হচ্ছে একের তিরিশ অংশ যেহেতু তারা কুড়ি দিন অলরেডি করে ফেলেছে তাহলে কাজ সম্পন্ন হয়েছে দুয়ের তিন অংশ এবং বাকি কাজ থাকে হচ্ছে এ করে হচ্ছে তাহলে এক অংশ কাজটি এ দিনে করবে তাহলে এটা হচ্ছে কুড়ি ইন্টু ওয়ান বাই ওয়ান বাই থ্রি ইজিকাল টু কুড়ি ইন্টু ওয়ান ইন্টু থ্রি বাই ওয়ান ইজিকাল টু শার্ট ডেজ তো চলে যাবো আমরা অঙ্কের দিকে এবং অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে অপশান বিতে রয়েছে ষাট দিন তাই এক্ষেত্রে এর উত্তর হয়ে যাবে অপশান বি এরপরে রয়েছে কোশ্চেন নাম্বার সেভেন একটি ট্রেন একশো আশি কিমি পথ চার ঘন্টা অতিক্রম করে অপর একটি ট্রেন একই অভিমুখে একই সময় যাত্রা শুরু করে একই দূরত্ব এক ঘন্টা কম সময়ে অতিক্রম করে প্রতি ঘন্টায় ট্রেন দুটির দূরত্ব কত হবে এখানে বলা হচ্ছে একটি ট্রেন একশো আশি কিমি পথ চার ঘন্টায় অতিক্রম করে তাহলে এক ঘন্টায় কত কিমি পথ অতিক্রম করে সেটিকে আমাদের প্রথমে বের করে নিতে হবে তাহলে আমরা প্রথম ট্রেনটি কিলোমিটার পার আওয়ারের গতিবেগ পেয়ে যাব এবং দ্বিতীয় ট্রেনটি বলেছে এক ঘন্টা কম সময় অর্থাৎ চার ঘন্টা থেকে এক ঘন্টা বাদ দিলে তিন ঘন্টা সময় একশো আশি কিমি পথ অতিক্রম করে তাহলে একশো আশি যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে যে গতিবেগটি পাওয়া যাবে সেটিও কিন্তু দ্বিতীয় ট্রেনের কিলোমিটার পার ঘন্টার গতিবেগ আমরা পেয়ে যাব তাহলে আমরা এ টোয়েন্টি এক ঘন্টায় কত দূর যায় এবং বি টোয়েন্টি এক ঘন্টায় কত দূর চাই এবং তাদের ডিফারেন্সই হবে ট্রেন দুটির প্রতি ঘন্টায় দূরত্বের ডিফারেন্স তো কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি অঙ্কের সমাধানের দিকে তো প্রশ্ন বলা আছে একটি ট্রেন একশো আশি কিমি পথ যেহেতু একশো আশি কিমি পথ চার ঘন্টায় যায় তাহলে এক ঘন্টায় কত যাবে তো এখানে কাটাকাটি করলে বেরোচ্ছে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার এবং দ্বিতীয় ট্রেনটি এক ঘন্টা কম সময়ে যায় সেই একই দূরত্ব তাই একশো আশিকে আমরা ভাগ করব তিন দিয়ে তাই তিন ছয় আঠেরো যদি তিন ষাট তাহলে এখানে হয়ে যাবে ষাট কিমি পার আওয়ার তো একটা ট্রেন এক ঘন্টায় ষাট কিমি যাচ্ছে এবং অপর ট্রেনটি এক ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি যাচ্ছে তাহলে এই দুটো ডিফারেন্সই হবে কিন্তু এর উত্তর তো এটা যদি ষাট হয় এটা পঁয়তাল্লিশ হলে পরে বিয়োগ করলে এখানে বেরোচ্ছে হচ্ছে পনেরো কিমি তো চলে যাবো আমরা কোশ্চেনের দিকে এবং কোশ্চেনে কি অ্যান্সারটি মিলিয়ে নেবো কোশ্চেনে এখানে রয়েছে দেখো সি সিতে রয়েছে পনেরো কিমি তাই এখানে উত্তর হয়ে যাবে পনেরো কিমি তো তারপরে কোশ্চেন নাম্বার এইটে রয়েছে দু সালের পয়লা জানুয়ারি যদি রবিবার হয় তাহলে দু সালের ফার্স্ট জানুয়ারি কিবার হবে এই অঙ্কটি করার আগে আমাদের একটি ধারণা কিন্তু জেনে রাখতে হবে ধারণাটি হচ্ছে কোনো সালের কোনো ডেট যেবারে পরে পরের সালের সেই ডেটটি কিন্তু তার পরের বারে পড়ে অর্থাৎ এখানে দু হাজার ছয় সালের ফার্স্ট জানুয়ারি যদি রবিবার হয় দু সালের ফার্স্ট জানুয়ারি কিন্তু সোমবার হয়ে যাবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা বছরের জন্য কিন্তু আমরা এক এক করে বাড়িয়ে নেব কিন্তু এক্ষেত্রে একটি শর্ত রয়েছে যেখানে প্রতিটা লিপ ইয়ারের জন্য কিন্তু আমরা দুই ঘর করে পাবো অর্থাৎ কথাটা বাড়িয়ে আমরা আগে অঙ্কের সমাধানের দিকে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা পুরোপুরি বিষয়টিকে আলোচনা করে অঙ্কের সমাধানটি করব তো বলা হয় যে দু সালের ফার্স্ট জানুয়ারি যদি রবিবার হয় তো দু সাল এবং ফার্স্ট জানুয়ারি এখানে বলা আছে রবিবার অর্থাৎ পরের বছরের সেই সেম ডেট কিন্তু তার পরের দিন হবে অর্থাৎ দু সালের জন্য তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এক এবং দু সালের জন্য আমরা যেহেতু দু সাল লিপ ইয়ার তার জন্য পেয়ে যাচ্ছি আমরা দুই এবং দু হাজার সাল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এক এবং দু সালের জন্য আমরা পেয়ে যাচ্ছি এক এবং দু সালে যেহেতু পয়লা জানুয়ারির কথা বলা হয়েছে তাই এখানে আমরা করব এটাকে যোগ তাহলে দুই আর এক তিন চার পাঁচ হয়ে যাচ্ছে পাঁচ এবং রবিবারের সাথে কিন্তু আমরা পাঁচ যোগ করে দেব রবিবারের সাথে পাঁচ যোগ করলে হয় সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শুক্র এখানে তাহলে উত্তর হয়ে যাবে আমরা খুঁজে নেব অপশান সিতে রয়েছে শুক্রবার তাই এখানে উত্তর হয়ে যাবে অপশান সি তারপর রয়েছে কোশ্চেন নাম্বার নাইন বলা হয়েছে এ একটি পেন বি কে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে এবং বি ওই পেনটি সি কে কুড়ি পার্সেন্ট লাভে দুশো চার টাকায় বিক্রি করে তাহলে এ এর ক্রয় মূল্য কত ছিল এই অঙ্কটি করতে গেলে আমরা ধরে নেব এ টাকা দিয়ে পেনটি কিনেছিল এবং বিকে যখন বিক্রি বিক্রি করেছিল করেছিল ক্ষতিতে বি যে টাকাটায় কিনেছিল তার থেকে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছিল যে টাকাটা হবে সেটাই এখানে দেওয়া আছে দুশো চার টাকা তো কথা না চলে যাবো অঙ্কটির আমরা সমাধানের দিকে প্রশ্ন অনুসারে আমরা ধরে নেব এ পেনটি কিনেছিল এক্স টাকা দিয়ে তো এ যখন বি কে পেনটি বিক্রি করে তখন পনেরো পার্সেন্ট যেহেতু ক্ষতিতে বিক্রি করে তাহলে এখানে হয়ে যাবে এইটি ফাইভ বাই ওয়ান হান্ড্রেড তো এটা কাটাকাটি করলে সেভেন্টিন এটা কাটাকাটি করলে কুড়ি অর্থাৎ সতেরো এক্স বাই কুড়ি এত টাকা তাহলে এ যখন বিকে এই পেনটা বিক্রি করে এ যখন বি কে দেয় তখন কিন্তু সতেরো এক্স বাই কুড়ি টাকায় বিক্রি করে কিন্তু বি যখন সিকে বিক্রি করে তখন কিন্তু এটাকে সতেরো এক্স বাই কুড়ি টাকার ওপরে একশো কুড়ি বাই ওয়ান হান্ড্রেড অর্থাৎ কুড়ি পার্সেন্ট কিন্তু লাভ করে নেয় এবং এই টাকাটা ইজিক্যাল টু প্রশ্ন অনুসারে দেওয়া আছে দুশো চার টাকা এরপরে কাটাকাটি করলে এখানে থাকবে পাঁচ এখানে থাকবে ছয় এটা থাকবে তিন এখানে থাকবে দশ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরে হচ্ছে তিন ইন্টু সতেরো ইজিক্যাল টু একান্ন এক্স বাই পাঁচ দশে পঞ্চাশ ইজিক্যাল টু টু জিরো ফোর যেহেতু ওই পাশে পঞ্চাশ ভাগ আছে তাই সমান সমান ওপাশে নিয়ে গেলে দুশো চার ইন্টু পঞ্চাশ হয়ে যাবে এবং একান্ন যেহেতু গুণ আছে এ পাশে নিয়ে গেলে হয়ে যাবে একান্ন ভাগ আর এই পাশে পড়ে থাকবে এক্স একান্ন দিয়ে কাটলে এটাকে চার হয় এবং এক্স থেকে কাটল চার পাঁচ কুড়ি অর্থাৎ দুশো টাকা তো আমরা ধরে নিয়েছিলাম এ এক্স টাকা দিয়ে কিনেছে সুতরাং এখানে আমরা পেয়ে গেছি এক্সের এর মান দুশো এবার সরাসরি প্রশ্ন চলে যাব এবং অপশানে খুঁজে নেব দুশো কোন অপশানে আছে তো এখানে দেখতে পাচ্ছ অপশান ডিতে আছে দুশো তাই এই নয়টাকে উত্তর হয়ে যাবে দুশো তো কোশ্চেন নাম্বার টেন অর্থাৎ এই লাস্ট কোয়েশ্চেন এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে ফাইভ টু সিক্স এবং থ্রি ইস টু ফোর যদি তার মাসে যথাক্রমে আঠারোশো টাকা এবং ষোলোশো টাকা সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত এখানে একটি কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে যে এখানে আয় থেকে যদি সঞ্চয়কে আমরা বাদ দিই তাহলে যে টাকাটা ব্যয় করে কিন্তু সেই টাকাটা আমরা পেয়ে যাব। তো এখানে আমরা যদি ধরে নিই যে এ এর মাসিক আয় ফাইভ এক্স টাকা এবং বি এর মাসিক আয় যদি আমরা ধরে নিই সিক্স এক্স টাকা তাহলে সেই ফাইভ এক্স থেকে যদি মাইনাস আঠারোশো করে দিই এবং সিক্স এক্স মাইনাস ষোলোশো করে দিই তাহলে কিন্তু আমরা লিখতে পারি তো কথা না বাড়িয়ে চলে যাব আমরা অঙ্কের সলভের দিকে প্রশ্ন অনুযায়ী আমরা পেয়েছি যে এ এবং বি এর আয়ের অনুপাত ফাইভ ইস টু সিক্স তাই আমরা ধরে নেব এ এর ইনকাম ফাইভ এক্স এবং বি এর ইনকাম সিক্স এক্স টাকা তো এখানে বলে দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস আঠারোশো ইস টু সিক্স মাইনাস ষোলোশো টু থ্রি ইস টু ফোর এই কনসেপ্টটিকে কিন্তু সবার আগে বুঝতে হবে যেখানে বলে দেওয়া আছে ইনকাম এবং বলে দেওয়া আছে সঞ্চয় তাহলে ইনকাম থেকে সঞ্চয়টা পড়ে থাকে কখন যখন খরচটা বাদ দেওয়া হয় বা ইনকাম থেকে যখন খরচটা আমরা বাদ দিয়ে দিই তখন কিন্তু যে সঞ্চয়টা হবে সেটা কিন্তু পড়ে থাকবে তো সেই কনসেপ্টটিকে কিন্তু এখানে আমরা কাজে লাগিয়েছি এবং এটাকে আমরা কী লিখতে পারি ফাইভ এক্স মাইনাস আঠেরোশো বাই সিক্স এক্স মাইনাস ষোলোশো ফিজিকাল টু থ্রি বাই ফোর এবার আমরা কিন্তু বজ্রগুণনের মাধ্যমে করব চার পাঁচ হাজার কুড়ি এক্স মাইনাস চার আঠেরো বাহাত্তরশো ইজিকাল টু তিনশ এক্স মাইনাস তিন আটচল্লিশশো এখানে আমরা দেখতে পাচ্ছি কুড়ি এক্স মাইনাস এইটিন এক্স তো এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে পাই টু এক্স এবং এক্স কাটাকাটি করলে পাই আমরা বারোশো তো আমরা যেহেতু এক্সের মান বারোশো পেয়েছি এবং এখানে চেয়েছে যে বি এর মাসিক আয় কত তাহলে যেহেতু বি এর মাসিক আয় আমরা ধরে নিয়েছিলাম সিক্স এক্স টাকা তাহলে সিক্স ইন্টু এক্সের মান আমরা এখানে বসিয়ে দেবো তো এখানে উত্তর হয়ে যাবে ছয় বারো বাহাত্তরশো টাকা তো আমরা অপশানটিকে দেখে নেব তো এখানে অপশান দেখো ডিতে রয়েছে বাহাত্তরশো টাকা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং যদি মনে হয়ে থাকে যে এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করা উচিত তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং আমি আবারও বলছি যে এটি হচ্ছে রয়েস কোচিংয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তাই যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তারা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে এবং সাবস্ক্রাইবের শেষে কিন্তু বেল আইকনটিকে প্রেস করে নেবে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং রয়স ভিডিও গেট আপডেট বি আপডেটেড থ্যাংক ইউ